নীলফামারী জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বায়োমেট্রিক হাজিরা মেশিন কেনায় ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। বরাদ্দের টাকায় মেশিন না বসিয়ে খরচ করা হয়েছে খেয়াল খুশি মতো। আবার যেসব স্কুলে মেশিন কেনা হয়েছে সেগুলোরও হদিস নেই। নির্ধারিত সময়ে শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করতে 2018-19 অর্থবছরে সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা মেশিন সংযোজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এর অধীনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে নীলফামারীর 1,084টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটির জন্য 20,000 টাকা করে বরাদ্দ দেওয়া হয়। পরের বছরই সে সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার। অভিযোগ আছে, বরাদ্দের টাকা ফেরত না দিয়ে ভুয়া ভাউচার দিয়ে সেই টাকা উত্তোলন করে নেয় অনেক স্কুল। শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনাতেই অর্থ উত্তোলনের দাবি স্কুল কর্তৃপক্ষের। তবে সেই অর্থ কোন কোন খাতে খরচ হয়েছে তার সঠিক হিসেব নেই তাদের কাছে। হাজিরা মেশিন কেনার কথা ছিল, কিন্তু পরবর্তীতে এই বায়োমেট্রিক মেশিন না কেনার জন্য স্যাররা বলেন সেই টাকা 20,000 ছিল আমাদের অফিসারদের কাছেই। টাকাটা যে আমি ব্যয় করি বিদ্যালয়ের এই মুক্তিযুদ্ধের বই, বঙ্গবন্ধুর ছবি, এগুলো অফিসিয়াল নির্দেশনা মোতাবেকই আমি ক্রয় করি। এদিকে জেলার ডিমলা উপজেলার 100টি স্কুলে বায়োমেট্রিক হাজিরা মেশিন কেনা হলেও তা এখনও হাতে আসেনি স্কুল কর্তৃপক্ষের। আমাদের এক শিক্ষক নেতা এটা ড্রিল করতেছিলেন, ওনাকে দেওয়া হয়েছে টাকা, মেশিনটা উনি দিয়ে দিবেন এর মধ্যেই। আমরা এখন পর্যন্ত স্থাপন করিনি, করবো হাতে পাইলে করবো। ভুয়া ভাউচার দিয়ে অর্থ উত্তোলনের বিষয়টি এড়িয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দাবি, সমন্বয় করে অর্থ খরচ করতে পারে উপজেলা শিক্ষা অফিস ও স্কুল কর্তৃপক্ষ। সরকারি অর্থ উত্তোলনের নিয়ম, আগে ভাউচার দিতে হবে, একে আপনি ক্রয় করছেন তারপর টাকাটা উত্তোলন করতে হবে। আপনারা কী করছেন না করছেন ওটা দেখবো না, আমাদের ওই পরিমাণ টাকা ফেরত দিতেই হবে। স্কুলে স্লিপের অর্থ থেকে সমন্বয়ের নামে কোটি কোটি টাকা লোপাটের অভিযোগ, তদন্ত ও নজরদারি বাড়ানোর দাবি সংশ্লিষ্টদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।